হচ্ছে সানডে, এখন বাজে 9টা আর আমি আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন আমি বানাচ্ছি সকালে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর আলু তরকারি, আর আছে ডিম সেদ্ধ। আর দুপুরবেলা কী রান্না হবে এখন পর্যন্ত জানি না, কেননা মানুষ চলেছে বাজারে, ও ফিরলে জানা যাবে কী নিয়ে এসছে, তারপরে দুপুরে রান্নার তৈরিটা হবে। টিফিনটা করে তারপরে আমি বিছানাটা গোছাবো। আর আজকেও বিকালবেলা, আজকে যেহেতু সানডে, বিকালে বেরোনোর ইচ্ছা আছে আগেরবারের মতো। এবারে কিন্তু আমি আর বলবো না, যদি বেরোই যাই সেই জায়গাটায় তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করব, তার আগে নয়। কেননা আগেও আমি তোমাদের বলেছি যে কোথাও যদি যাবার উৎসাহ থাকে সেটা যদি আমি আগের থেকে বলি সেটা হয় না, তাই জন্য আজকে আর আমি কিছু বলবো না, আগে বেরোবো সেই জায়গায় যাব, তোমাদেরকে দেখাবো, তারপরে আমি বলবো কোথায় গেছি। তাহলে চলো চটপট করে ব্রেকফাস্টটা করে নিই, ফিরে আসছি দুপুরে কী রান্না হবে সেটা নিয়ে। মাংস এখনও বাজার থেকে আসেনি, আর মোটামুটি দুপুরে তো মাংস তো হবে, চিকেন কি মটন হবে সেটা জানি না। আর আমি একটা মোটামুটি কেটে রেখে দিয়েছি এখানে আলু, আদা, টমেটো আর বেগুন। আর এখানে চাটনির জন্য টমেটো কেটেছি, আর এখানে পেঁয়াজ আর রসুনটা কেটে রেখেছি, আর একটু পেঁয়াজ আছে, এটা কুচি কুচি করে দিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো যে এই বটির ওপরে আমি পেঁয়াজটা কেন এরকম করে আটকিয়ে রেখেছি, এটার কারণ হলো পেঁয়াজ কাটতে গেলে প্রচণ্ড একটা ঝাঁজ লাগে, মানে ওই ঝাঁজের জন্য চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কাটতে খুব কষ্ট হয়। এইভাবে পেঁয়াজ ছাড়িয়ে আধখানা কেটে যদি বটির ওপর রাখা যায় তাহলে আর ঝাঁজটা, যেই ঝাঁজটা চোখে লাগতো সেই ঝাঁজটা আর লাগবে না। খুব দারুণ জিনিস, মানে আমাদের রান্নাঘরের কাজে একদম ফাটাফাটি টিপস। কাউকে পেঁয়াজ কাটতে বললে মানে এই ঝাঁজের জন্য লোকে ভয় পাবে, তাই এই টিপসটা ব্যবহার করে দেখবেন, দারুণ। শোনো, আজকে চিকেন এনেছে, আর চিকেন আমি ধুয়ে মশলা টশলা মাখিয়ে আমি বসিয়েও দিয়েছি। আর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। একসাথেই সেদ্ধ হয়ে যাবে। কালকে আমি আজকে শ্যাম্পু করবো বলে কালকে রাত্রে খুব ভালো করে মাথায় তেল মেখেছি। তাহলে চলো স্নান টান করে তারপরে দেখা যাচ্ছে। জুতোটা পরে নে, চ বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু মাস্কটা নিতে ভুলে গেছি, বিচ্ছিরি অবস্থা। এখন রাস্তায় আধে রাস্তায় এসে এখন মনে পড়েছে মাস্ক নেওয়ার। মেয়েদের ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি, মার বোন আসবে, ওরাও যাবে আমাদের সাথে একসাথে। সারাদিকে
এই তো ওই পাশে শোনা আমরা এখন আছি কামারডাঙ্গা রেল লাইনের কাছে, গেটটা পড়েছে, দাঁড়িয়ে আছি। আমরা রেল লাইনটা ক্রস করে দাঁড়িয়েছি নানান চুট্টু গাছের দোকানে, ও আসলে তারপরে আমরা বেরোব। আমরা এখন যাচ্ছি যে আঙ্কেল আন্টির বাড়িতে এসেছি, তাদের ছাদে বাগান করেছে সেটার জন্য। কিরে ও একটু ধারে সাদা লঙ্কা, ওগুলো কি কালো হয়ে যাবে পরে? আমাদের একটা বাড়িতে লঙ্কা গাছ লাগিয়েছে কালো কালো লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ কুমড়ো গাছ, কুমড়ো গাছ, এখানে একটা গাছ আছে জবা। এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাজে দেখ বলছি দাঁড়াও বাজে 11:30। আমরা গেছি হচ্ছে 7টায় আর ফিরলাম 11:30। আসলে ওখানে গিয়ে আমি খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ কেননা নতুন আঙ্কেল আন্টির বাড়িতে গেছি ফার্স্ট টাইম আমরা। তা ভিডিওটা করব মানে কি ভাববে ওই ভেবে মানে খুব একটা আমি ভিডিওটা করতে পারিনি, তবে যে নেক্সট টাইম যখন যাব তখন ভালো করে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব। আজকে মোটামুটি হালকার উপর মানে অল্পর উপর ভিডিওটা করেছি আমি, সেরকম কিছু কারোর সাথে আমি তোমাদের পরিচিতি করাতে পারিনি, মানে জাস্ট দেখিয়েছি। নেক্সট টাইম যখন যাব তখন ভালো মতো করে সবার সাথে পরিচিতি তোমাদের করিয়ে দেবো। ওনারা এত ভালো মানে গল্প গুজব মানে লোকজন পেলে মানে এত গল্প গুজব করতে পছন্দ করে, তার জন্যে আমাদের আজকে ফিরতে দেরি হয়ে গেল। তাহলে চলো আজকে আর ভিডিওটা বেশি আমি কন্টিনিউ করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।